হ্যালো শিক্ষার্থী বৃন্দ আমি সর বলছি গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর একুশ নাম্বার অঙ্কটা করিয়েছিলাম আজকে আমরা বাইশ নাম্বার অঙ্কটা করাবো দেখো বাইশ নাম্বার অঙ্কটার প্রশ্নটা কী বলল ভেন চিত্রটি লক্ষ্য করো এই ভেন চিত্রটা আমরা দেখি যে এর মধ্যে তিনটা বৃত্ত আছে এবি আর বাহিরে কিন্তু আছে আট আর পুরোটাই কিন্তু ইউনিয়ন সেট পুরোটা আর এর মধ্যে মানে সেদ সংযোগ এগুলো কিন্তু আমরা বুঝতে পারি তাইলে প্রথমে আমরা ভেন চিত্রটা দেখলাম ভালো করে হুম এরপরে ক নাম্বারের প্রশ্নটা কী বললো বলো যে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তাহলে আমরা এই ক নাম্বারটাই আগে আমরা করে নিই নিশ্চয়ই তোমরা বইটা খুলে বসেছো বইটা খুলে তোমরা দেখবা বইটা খোলা রাখবা তাহলে বুঝতে সুবিধা হবে দেখো বাইশের ক নাম্বারটা ভেন থেকে পাই উপাদান উপাদানসমূহ নিশ্চয়ই তোমার বই খোলা আছে দেখো বি সেটটা বিবৃত্তের মধ্যে কী কী আছে দুই তিন চার পাঁচ সাত তাই না এখানে প্রতিটি উপাদান মৌলিক সংখ্যা খেয়াল করো মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত মৌলিক সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে সেই সংখ্যা এবং ওয়ান দিয়ে ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে তাহলে দেখো দুইকে দুই দিয়ে ভাগ করা যায় এক দিয়ে ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না ইভেন সাত দেখো সাতকে সাত দিয়ে ভাগ করা যাবে এক দিয়ে ভাগ করা যাবে অন্য কোনো সংখ্যাতে ভাগ করা যাবে না তাইলে এরা মৌলিক সংখ্যা তাইলে নির্ণীয় সেট বি সেটটা আমরা কী লিখতে পারি এক্স করুন এক্স মৌলিক সংখ্যা এবং এক্সটা দেখো কেমন আছে দুইয়ের সমান অথবা দুইয়ের সাথে বড় আর এক্সটা আছে সাতের সমান অথবা সাতের সাথে ছোটো এইভাবে আমরা লিখলাম তাহলে আমাদের সেট গঠন পদ্ধতিটা কিন্তু হয়ে গেল নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এখন দেখো আমরা খ নাম্বারের প্রশ্নটা দেখবো তারপরে খ নাম্বারের অঙ্কটা করবো দেখো খ নাম্বার কী বলল উদ্দীপক ব্যবহার করে এ সংযোগ বি সি ইকুয়াল টু এ সংযোগ বি সেচ এ সংযোগ সি সম্পর্কটি শর্ততা যাচাই করো এখন দেখো আমাদের এখানে কিন্তু সি তিনটে সেটই আমাদের দরকার পড়বে তাহলে তোমাদের বই খোলা খোলা থাকলে তোমরা এই সেটগুলো দেখে নিবা তারপর অঙ্কটা করতে হবে কিন্তু দেখো তাহলে আমরা খ নাম্বারটা শুরু করি আচ্ছা দেখো বাইশের খিএনসি টু থেকে পাই এ ইকুয়াল টু এক দুই তিন চার বি ইকুয়াল টু পাইতেছে আমরা দুই তিন পাঁচ সাত সি সেটটা পাইতেছি আমরা তিন চার পাঁচ ছয় এটা কিন্তু বেঞ্চে মধ্যেই দেওয়া ছিল এরপরে দেখো আমাদেরকে কি করতে বলল বি সংযোগ সি তাহলে বি সংযোগ সি যদি বলে তাহলে বি সেটটা আমরা লিখলাম দুই তিন পাঁচ সাত সংযোগ সি তিন চার পাঁচ ছয় সংযোগ না একটা সেদ বি সেদ সি ইকুয়াল টু দুই তিন পাঁচ সাত সেদ সি তিন চার পাঁচ ছয় তাহলে এই দুইটা সেটের মধ্যে আমাদের কী কমন আছে দেখো তিন তিন এই সেটে আছে পাঁচ এই সেটে আছে এই সেটে আছে আর কোনটা কিন্তু কমন নেই দুই কিন্তু দুই সেটে নাই ছয়ও কিন্তু দুই সেটে নাই। সাতও কিন্তু দুই সেটে নাই তাহলে কমন আমাদের আছে তিন পাঁচ আমাদের বি টা আমরা বের করে ফেললাম এরপরে বলছে এ সংযোগ বি প্রশ্নের মধ্যে তোমরা দেখো তোমাদের বই খোলা আছে এটা বের করতে বলছে তাইলে এটা আগে লিখলাম আমরা এক দুই তিন চার সংযোগ এই বি সেচ সিটা লিখলাম আমরা তিন পাঁচ এটা যদি আমরা সংযোগ করি অর্থাৎ যোগ করি যেটা দুইবার আছে সেটাকে আমরা একবার নেব তিন দুইবার ছিল এখানেও ছিল আর এখানেও ছিল এই তিনটে একবার নিলাম আর বাকি সবগুলোকে নিয়ে নিলাম তাহলে এক দুই তিন চার পাঁচ এটা হলো এই যেটা সত্যতা যাচাই করতে বলছে তার বাম পক্ষটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা ডান পক্ষটা দেখব দেখো ডান পক্ষতে যে কথাটা বলছে এ সংযোগ বি এ সংযোগ বি এ আমাদের জানা আছে এক দুই তিন চার সংযোগ বি জানা আছে দুই তিন পাঁচ সাত সংযোগ যদি করি তাইলে এখানে তিন দুইবার আছে দেখো দুই দুইবার আছে আর কোনোটা দুইবার নাই যেটা দুইবার আছে সেটা একবার করে নিলাম তাইলে হলো এক দুই তিন চার পাঁচ সাত আমাদের সিটটা কিন্তু শেষ হয়ে গেল এখন আমরা পরের সিটে যাব দেখো বাইশের ক্ষয়ের বাকি অংশ এ সংযোগ সি এর মানটা আমরা বসালাম এক দুই তিন চার সংযোগ সি এর মানটা বসালাম তিন চার পাঁচ ছয় এখন দেখো দুই তিন না শুধু তিনটা আর চারটা এই দুইটা দুইবার আছে দুইটাকে একবার নিলাম তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এ সংযোগ সিটা কিন্তু হয়ে গেল এখন দেখো এ সংযোগ বি সেদ এ সংযোগ সি এটা বের করবো দুইটা একসঙ্গে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নাই সাত সেদ এক দুই তিন চার পাঁচ ছয় এর মধ্যে কি কি কমন আছে আমরা সেই সেটটা বের করি কমন আছে দেখো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা সদস্য কমন আছে দেখো এক এখানেও আছে এখানেও আছে দুই এখানেও আছে এখানেও আছে এরপরে তিন এখানেও আছে এখানেও আছে চার এখানেও আছে এখানেও আছে পাঁচ এখানেও আছে এখানে আছে ছয় কিন্তু নাই আর এই সাত কিন্তু নাই তাইলে হলো কি এক দুই তিন চার পাঁচ আমরা প্রথমে বাম পক্ষ যেটা বের করেছিলাম সেটাও কিন্তু তাই ছিল এক দুই তিন চার পাঁচ এবং ডান পক্ষ আমরা বের করলাম সেটাও এক দুই তিন চার পাঁচ তাইলে আমাদের প্রমাণিত হয়ে গেল অর্থাৎ সত্যতা যাচাই করা কিন্তু আমাদের হয়ে গেল ঠিক আছে সিটটা আমাদের শেষ হয়ে গেলে আমরা পরের সিটে যাবো এর আগে আমরা প্রশ্নটা আবার দেখে নেই দেখো গ নাম্বার প্রশ্নটা কী বলল এস ইকাল টু বি সংযোগ শ্রী পুরক কার্তিস যে হলে ডোম এস নির্ণয় করো দেখো প্রশ্নটা খেয়াল করো ডোমটা বের করতে বলছে এস এর তবে এসের সেটটা আগে তোমার বের করে নিতে হবে নিশ্চয়ই তোমরা প্রশ্নটা খুলে রাখছো এটা কিন্তু প্রশ্নটা বারবার দেখতে হবে প্রশ্নটা না দেখলে তোমরা পারবো না বাইশের গ নাম্বারটা দেখো ভেন চিত্র থেকে পাই ইউ ইউএ পাইতেছি আমরা অর্থাৎ ভেন ভেনচিত্র মধ্যে যতগুলো সদস্য আছে সবগুলোই ইউ এর সদস্য কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পর্যন্ত আছে সবগুলোই কিন্তু ইউনিয়ন সেট অর্থাৎ ইউ এর সদস্য এ আছে কত এক দুই তিন চার বি আছে কত দুই তিন পাঁচ সাত সি আছে সিটা তিন চার পাঁচ ছয় এরপরে বি সংযোগ সি বি সংযোগ সিটা আগে আমরা বের করে নিই বি বসালাম আমরা দুই তিন পাঁচ সাত সংযোগ সি বসালাম তিন চার পাঁচ ছয় তাহলে আমাদের বি সংযোগ সিটা কি বের হলো দুই তিন পাঁচ ছয় সাত তাহলে আমরা পরের যাই দেখো বিয়ের বাকি অংশটা দেখো বি সংযোগ সি এটাকে যদি আমরা পূরক করি খেয়াল করো প্রশ্ন যেটা আমাদেরকে চেয়েছিল এই জন্য আমরা পুরক করলাম যদি পুরো করতে যাই তাহলে ইউনিয়ন সেট বিয়োগ বি সংযোগ সি ইউনিয়ন সেট থেকে ওই সেটটা বিয়োগ করলে পুরক সেট বের হয় তাইলে ইউনিয়ন সেটটা আমাদের কী ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পর্যন্ত মাইনাস আমাদের বি সংযোগ সিটা ছিল দুই তিন চার পাঁচ ছয় সাত বসালাম এরপরে দেখো এই এখান থেকে বিয়োগ করলে এই সদস্যগুলো চলে গেলে আমাদের কি থাকে কয়টা উপাদান থাকে দুইটা থাকে দেখো এক থাকে আর আট থাকে তাইলে এক আর আট এই দুইটা কিন্তু আমরা বি সংযোগ সি পুরুকের মান পেলাম এবার আমাদের প্রশ্ন বলছিল এ সিগাল টু বি সংযোগ সি পূরক কার্তেশ গুনজ এ দেখো বি সংযোগ সি পূরক সেটা বসালাম এক আর আট এখানে কার্তেশ গুনজ দিয়ে আমরা এ সেটটা বসালাম এক দুই তিন চার এবার আমরা কার্তেশীয় গুনজের নিয়ম অনুসারে এক দিয়ে আমরা সবাইকে নেব একের সাথে পরবর্তী সেটের সবগুলোকে নেব আর আটের সাথে এ সেটের সবগুলোকে নেব তাহলে প্রথমে একের সাথে সবগুলো নেই এক এক এরপরে এক দুই এরপর দেখো এক তিন এরপরে এক চার তাহলে হয়ে গেল এরপরে আট দিয়ে নেব আমরা দেখো আটের সাথে এক আটের সাথে দুই আটের সাথে তিন আর আটের সাথে চার তাহলে টোটাল আমাদের এখানে কয়টা জোড়া হলো আটটা জোড়া হলো চারটা চারটা আটটা ঠিক আছে এটা কিন্তু আমরা এস পেলাম এখন বলতেছে যে ডোম ডোম নির্ণয় করতে বলছে কিন্তু আমাদের এস অন্যায়ের ক্রমজোরগুলোর প্রথম উপাদান সমূহ দেখো প্রথম উপাদান এখানে কিন্তু এক 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 আর হলো আট 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 তাহলে এক আর আট যেটা দুইবার তিনবার আছে চারবার আছে সেটাকে একবার নেব আমরা তাহলে ডোম এসিক টু আমাদের প্রথম উপাদানটাই কিন্তু ডোম হয় ডোম এসিক টু এক আট নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বিষয়টা সিজন অঙ্ক বেশ বড়ো অঙ্ক আজকে আমরা একটা অঙ্কই করালাম আর করাবো না দু একটা কথা তোমাদেরকে বলে নেই তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার বোঝানো যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা লাইক করবা শেয়ার করবা বন্ধুদেরকে দেখাবা কমেন্টস করবা তোমার কোনো সমস্যা থাকলে বা তোমার অন্য কোনো চ্যাপ্টারে কোনো ভিডিওর দরকার পড়লে তুমি কমেন্টস করতে পারো আমি তোমার কমেন্টস ফুলফিল করার চেষ্টা করব যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরিশেষে সকলকেই পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে E é que por cinco dá a vez.